রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সদস্য তথা ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় হাইকোর্টের নির্দেশে 23 জুলাই সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের কাছে হাজিরা দিয়েছিলেন। এদিন কলকাতা থেকে বাড়ি ফেরার পথে তার নিজস্ব নির্বাচিত এলাকা এবং ক্রান্তি ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এদিন পঞ্চানন রায় জানান, কোর্টের নির্দেশে তারা সিবিআই এর বিশেষ তদন্তকারী দলের কাছে হাজিরা দিয়েছেন এবং তাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। 2015 সালে টেট পরীক্ষার প্রশ্নপত্রে কিছু ভুল ছিল, তারপরে সেই উত্তরের নম্বর দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছিল। তিনি আরও জানান, বোর্ডের সদস্য হিসেবে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করতেন এবং রেজুলেশনে সভাপতি সই করতেন। পরের মিটিংয়ে সেই রেজুলেশন পড়ে শোনানো হতো বলে জানান। আমি বিগত 2013 সাল থেকে স্টেট প্রাইমারি বোর্ডের মেম্বার এখনও আছি। তো গত 2014 এবং 14 টেট যেটা 15-তে রেজাল্ট হয় এবং আর সেই টেটের একটা প্রশ্নপত্র ভুল ছিল, ভুল বলা যাবে না, সেটা দুটা উত্তর এ এবং বি দুটাই কারেক্ট ছিল। তো এই কারেক্ট থাকার ফলে কিছু ছেলেমেয়ে যারা পরীক্ষা দিয়েছিল তারা হাইকোর্টে যায়, মহামান্য হাইকোর্ট নির্দেশ দেয় যে এই প্রশ্নপত্রের সঠিক উত্তর কোনটা। তারপরে এক্সপার্ট কমিটির মাধ্যমে সেই সঠিক উত্তরটা জানা যায় যে এটার এ এবং বি দুটোই হচ্ছে সঠিক উত্তর। তো আমাদের বোর্ডে গত 20/11/2017 তারিখে একটা সভা হয়, সেই সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে এই যে যারা এ এবং বি অ্যাটেম্প করছে তাদের সবাইকেই, যারা এ বি অ্যাটেম্প করছে তাদেরকে 1 নম্বর দেওয়া হোক, এবং এইটা বোর্ডের রেজুলেশন পড়ে আমরা সেটাই এডুকেশন ডিপার্টমেন্টে পাঠাই এবং এডুকেশন ডিপার্টমেন্টের অ্যাপ্রুভ হলের পরিপ্রেক্ষিতে সেটা বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং যে প্রসিডিউর রয়েছে সেই হিসেবে সেই ছেলেমেয়েদের নাম্বার দেওয়া হয়। এবং এর ফলে আমরা প্রত্যেকটা বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড করি, সেখানে একটু আলোচনা হয়, আমাদেরকে ব্রিফ করা হয় এজেন্ডার উপর ভিত্তি করে। আমরা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করি, আমরা কিন্তু কোনো দিনও রেজুলেশনে সই করতাম না এবং সেটা আমাদের গতানুগতিক পদ্ধতি অনুযায়ী প্রেসিডেন্ট সেখানে সই করত এবং প্রেসিডেন্ট একাই সই করত। বোর্ডের মিটিংয়ে আমাদের সেই রেজুলেশনটা পড়ে শোনানো হতো এবং 30/11/2017 আরেকটা সভা হয়, সেই সভায় বা মিটিংয়ে আমাদেরকে জানানো হয় যে এর পরিপ্রেক্ষিতে 1 নম্বর পাওয়ার ফলে মেয়েরা কোয়ালিফাই করলো টেস্ট, তার সংখ্যাটা হচ্ছে 270-এর আশেপাশে। সেই 270-এর আশেপাশে ছেলে মেয়েদের পরবর্তীতে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়, আমরা এতটুকু জানি। এবং আমরা এটাও জানি যে তখন আরও কিছু ছেলে মেয়ে হয়তো কোয়ালিফাই করতে পারতো, কিন্তু 2017 সালে NCERT-র একটা নির্দেশ আছে যে আনট্রেইনড অর্থাৎ যারা ট্রেইন নয় তারা আর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে তারা চাকরি পেতে পারবে না, তারা সেই জন্য সেই সংখ্যাটা খুব কম ছিল। যার পরিপ্রেক্ষিতে মহামান্য আদালত আমাদেরকে ডেকে পাঠিয়েছিল হলফনামা জমা দেওয়ার জন্য, কিন্তু আমরা সেই হাইকোর্টে সঠিক দুটো ডেট আমরা মিস করার ফলে আমাদেরকে গত 22/7/2022 আমাদেরকে ফিজিক্যাল হেয়ারিংয়ে এবং হলফনামা দেওয়ার জন্য হাইকোর্ট ডেকে পাঠায়। আমরা 22 তারিখে হলফনামা জমা দিই এবং সেখানে আমাদেরকে মহামান্য আদালতের রায়ে আমাদের পরবর্তীতে 23 তারিখে পরের দিন আমাদেরকে নিজাম প্যালেসের দিতে বলা হয় এবং সেখানে আমাদের কী প্রসিডিওরের মিটিংগুলো চলে আমরা কী জানি সেগুলো তাদের কাছে আমরা বিস্তারিতভাবে তুলে ধরেছি এবং কোঅপারেট করেছি আমাদেরকে পরবর্তীতে কোনো। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।